কালকে আমার সাথে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে। আমার প্রাইমারি মনিটরটি নষ্ট হয়ে গেছে, তাই কালকেই আমরা সব থেকে নিয়ে এসেছি আপনাদের সবার পরিচিত একটি মনিটর, এইচপি M22f। চলুন দেখি আমরা আজকে এটা আনবক্সিং করি এবং দেখি এটার মধ্যে আমাদের কী কী দিছে, এটা কেমন, মনিটরটি কেমন হবে। আনবক্সিং করব, আমরা তো ছুরি আনিনি। আমাদের ছুরি কই? চলে এসেছে আমাদের ছুরি, এখন আমরা আনবক্সিং করে দেখব। প্রথমে আমরা সিলটা কাটি, কেটে দেখি আমাদের জন্য হচ্ছে এইভাবে না, উল্টো করে রাখছি আমরা। আমরা খুলে দেখি, আমরা একটি পাবো ইউজার ম্যানুয়াল। অনেক জ্ঞানের কথা থাকে যেগুলো আসলে আমরা কেউই পড়ে দেখি না, এগুলো আমরা এক সাইডে রাখি, এরপরে দেখি আমরা একে একে আর কী বের হয়। এরপরে আমরা একটি HDMI কেবল পাচ্ছি, পরে আমাদের দুইটি এসি অ্যাডাপ্টার কেবল দিচ্ছে, দুইটা দিছে এইখানে। এগুলো আসলে ভিন্ন ভিন্ন দেশের জন্য তৈরি করা থাকে, যার কারণে হচ্ছে আমাদের দুইটা দিছে। আমাদের বাংলাদেশে সাধারণত এইটা ইউজ হয়ে থাকে, যার কারণে আমাদের এটাও দিয়ে দিছে, এতে করে আমাদের আরও ভালো হয়েছে, সমস্যা নেই। এগুলো আমরা এক পাশে রাখি। এরপরে হচ্ছে গিয়ে এইটার মধ্যে মনে হয় আমাদের এসি অ্যাডাপ্টার, খুলে দেখি যে এটার মধ্যে এই শব্দটা শুনতে খুব দারুণ লাগে। না, এটার মধ্যে হচ্ছে আমাদের মনিটর যে স্ট্যান্ডটা, এটা কেবল ম্যানেজমেন্ট করার জন্য একটু জায়গা আছে, মনে হয় মেটালের তৈরি বা প্লাস্টিকের উপর মেটালের ভাইব দেয়া। আমরা এগুলো এক পাশে রাখি। এরপরে এই পাশে আছে একটি আপনার ডিসি অ্যাডাপ্টার, এসি টু ডিসি। এরপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের মনিটরের স্ট্যান্ডটি, যেটি আসলে টেবিলের উপর রাখা হয়। এইটা মনে হয় মেটালের, কারণ এটা অনেকটা ওজন আছে এবং শক্ত, বেশ শক্তপোক্ত। আর কি আমাদের কিছু দিছে? না। এরপরে হচ্ছে একটি ডকুমেন্টেশন, হচ্ছে আপনার কীভাবে আমরা মনিটরটি সেট আপ করবো, পুরো ডকুমেন্টেশন এখানে দেওয়া আছে, হচ্ছে কীভাবে স্ক্রু লাগাবেন, স্ট্যান্ডটি লাগাবেন, এগুলো আর কি। এগুলো আমরা পাশে রাখি। এরপরে হচ্ছে আমাদের মেইন যেটি দরকারি জিনিস, আমাদের মনিটরটি। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মনিটর, অনেক স্লিম, দেখতে সুন্দর। এখানে আবার একটা সাদা মেটালের ভাইব দিয়ে আছে, যেটা দেখতে আরও সুন্দর লাগে, বেশি ওজন না, ভালো আছে। এছাড়া পিছনে হচ্ছে আপনাদের এখানে দেওয়া আছে হচ্ছে একটা একটা HDMI পোর্ট আছে, একটি VGA পোর্ট আছে এবং একটি DC পোর্ট আছে, যেখানে হচ্ছে পাওয়ার ইন করা হয় আর কি। এছাড়া আপনাদের এইখানে হচ্ছে মনিটরের বাটনসগুলো আছে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা মনিটরটি অপারেট করতে পারবো, অন অফ, প্লাস হচ্ছে গিয়ে আপনার ব্রাইটনেস কন্ট্রোল, এভরিথিং ফাংশন আর কি এখান থেকে আমরা অপারেট করতে পারবো। এখন আমরা এটাকে সেট আপ করি, দেখি আমাদের সেট আপের প্রক্রিয়াটা কেমন। আমরা এগুলো পাশে রাখি, পাশে রেখে হচ্ছে আমাদের মনিটরটি সেট আপ করি, সাবধানে করি যাতে না ভেঙে যায়। এখানে একটি ক্লিপের মতো আছে, যেটা হচ্ছে একটু ধাক্কা দিলেই ভিতরে লেগে যায়। ইনস্টল করা খুবই ইজি, কোনো ব্যাপার না, যে কেউ ইনস্টল করতে পারবে এটি। আর এইখানে হচ্ছে আপনার স্ট্যান্ডটির জন্য একটি স্ক্রু আছে, এটা হচ্ছে আমরা ঘুরিয়ে দিলে খুব সহজেই লেগে যায়, একদম ইজি টু ইনস্টল। আমরা মনিটরটি সেট আপ করেছি, সেট আপ করে আমরা একটি ভিডিও চালিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম। তো
এইটার বিল্ড কোয়ালিটি মোটামুটি যথেষ্ট ভালো, শক্তপোক্ত আছে। স্পেসিফিকেশনের কথায় যদি আসি, এটি একটি আইপিএস প্যানেল, এর রেজুলেশন হচ্ছে 1920x1080p, এটাই হচ্ছে 5 মিলিসেকেন্ডের রেসপন্স টাইম, এবং এটিতে 75 হার্জের রিফ্রেশ রেট আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিছু স্পেশাল ফিচার আছে, যেমন ফ্রি সিঙ্ক আছে, ব্লু লাইট আছে, আর অন্য অন্যগুলো হচ্ছে আপনি বাজেট মনিটরে যেগুলো পান ঠিক সেরকমটাই আপনি পাবেন। তো মনিটর নিয়ে এক কথায় কোনো অভিযোগ নাই, যদিও এটি অনেক ফেমাস একটি মনিটর, সবার অনেক পছন্দের শীর্ষে থাকে। আর পার্সোনালি বলতে গেলে এই ডিজাইনটা আমার খুব পছন্দের, যার কারণে হচ্ছে আমি এই ডিজাইনটা নিছি। এই বাজেটের মধ্যে হচ্ছে আপনি বাজারে আরও বিভিন্ন ধরনের মনিটর পাবেন, যেরকম শাওমির হচ্ছে আপনি একটা 24 ইঞ্চির মনিটর পাবেন, প্লাস হচ্ছে গিয়া আপনি এলজির পাবেন, এরপরে হচ্ছে গিয়ে আপনি শাওমির একটি আছে এর থেকে একটু কম বাজেটের মধ্যে 21 ইঞ্চির, মানে 22 ইঞ্চি 21.5 হচ্ছে, আপনি 22 ইঞ্চির আরও পাবেন। তো এইটার দাম এর আগে হচ্ছে 17,000 টাকার মতো হয়তো ছিল, এখন মনিটরের প্রাইস অনেকটা ড্রপ হয়েছে, 13,000 টাকার আশপাশে আপনারা এই মনিটরটি পেয়ে যাবেন। তো 13,000 টাকায় বলতে গেলে এই মনিটরটি এক কথায় অসাধারণ, আর প্রত্যেক মানুষের একটি পছন্দ অপছন্দের ব্যাপার আছে, আমার পার্সোনালি খুব পছন্দের এই মনিটরটি, এর জন্য হচ্ছে আমি নিছি। এটি মূলত হচ্ছে একটি আনবক্সিং ভিডিও, এর পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব এই বাজেটের আশেপাশে, যেমন এলজি, শাওমি, প্লাস হচ্ছে এইচপির আমরা একটি কম্পারিজন ভিডিও নিয়ে আসব, সেটা আপনারা দেখতে পারবেন যে কোন মনিটরটা হচ্ছে এই বাজেটের মধ্যে ভালো, এছাড়া হচ্ছে আপনার জন্য কোন মনিটরটি সুইটেবল হবে এই বাজেটের মধ্যে। পরবর্তী ভিডিও পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর আমাদের টেকওয়ালা বিডি চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য।